ওকে সো বিরাট কোহলি কিন্তু হাজার দিন পর সেঞ্চুরি পেয়েছে এবং অনেক দিন পর অনেক দিন পর হাজারের বেশি হবে বোধহয় সেঞ্চুরি পেয়েছে এবং ভারতবর্ষী অনেক দিন ধরে অপেক্ষা করছিলো যে কতবে একাত্তর নম্বর সেঞ্চুরিটা বিরাট কোহলির আসবে এবং সেটা এসে গেছে পন্টিংকে ছুঁয়ে ফেলেছে এবং অবশ্যই সামনে শুধুমাত্র সচিন তেন্ডুলকার দেখা যাক বিরাট কোহলি কোথায় গিয়ে থামে কিন্তু এই ভিডিওটা কোনোভাবে ক্রিকেটের নিয়ে নয় এটা বললাম তার কারণটা হলো এতক্ষণ ধরে আমরা সেটা কিন্তু এনজয় করছিলো এবং তারপরে এই ভিডিওটা এই ভিডিওটাতে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা রয়েছে কিছু বিদেশি ট্রান্সফারের খবর রয়েছে কিছু কনফার্মেশনের ব্যাপার রয়েছে আর অবশ্যই একজন প্লেয়ার রিকোয়েস্ট ভিত্তিক এই ভিডিওটা ডিসকাশানটা সরি ভিডিওটা না ডিসকাশানটা যে সেই প্লেয়ারটা আগামী দিনে কতটা টিমকে হেল্প করতে পারে অর্থাৎ ইস্টবেঙ্গলের যে বিদেশি স্ট্রাইকার অর্থাৎ এলিয়ান্দ্র সেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার তাকে নিয়ে কিছু ডিসকাশন রয়েছে সব কিছু নিয়ে শুরু করবো কথা বলবো বাট তার আগে যেটা রোজ বলে থাকি যদি তুমি চ্যানেল নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করার হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক করে যাও এই লাইকের পরিমাণটা কমে যাচ্ছে ভালো লাগলে সঙ্গে সঙ্গে লাইক বাটনটা প্রেস করে দিও দেখো প্রথমেই বলি কিছু ট্রান্সফারের খবর যার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি যারা অনেক দিন ধরেই কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ ছিল এবং এরপর তাদের অ্যাক্টিভনেসের যে রেজাল্ট সেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাওয়ার লাস্ট যে দুটো নমুনা আমরা পেয়েছি তার মধ্যে দুজন হলো একজন স্প্যানিশ মিডফিল্ডার জন টানাগা যার কথা অনেকদিন আগে আমরা শেয়ার করেছিলাম সেই জন গাজটানাগা তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এই মুহূর্তে কমপ্লিট হয়েছিল অ্যানাউন্সমেন্ট বাকি ছিল সেটা কিন্তু হয়ে গেছে এবং এক বছরের কন্ট্রাক্টে এই প্লেয়ারটা আইএসএলএ নর্থ ইস্ট ইউনাইটেড শির হয়ে খেলবে এবং দ্বিতীয় যে প্লেয়ার যাকে আজকে তারা অ্যানাউন্স করেছে ছত্রিশ বছর বয়সী ডাইনিস মিডফিল্ডার একটা সময় ডেনমার্কের জাতীয় দলের অব্দি খেলেছে মাইকেল জ্যাকবসেন তো তারও মানে তারও অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে নর্থ ইস্টের তরফ থেকে এসে গেছে তো এটাই ছিল প্রথম বিষয় এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কোয়াইট ইন্টারেস্টিং সেটা হলো এটিকে মোহনবাগান এফসি তাদের স্টার গোলকিপার তার সাথে কিন্তু কন্ট্র্যাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে দিয়েছে এবং আজকে সেটা রিভিল্ড হয়েছে আজকে সেটা প্রকাশ হয়েছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অমরিন্দর সিং এবং এটিকে এফসি তাদের মধ্যে আর কোনো রকম চুক্তি নেই অমরিন্দর সিং এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ফ্রি প্লেয়ার এবং যে কোনো আইএসএল আইএসএলের কিন্তু একটা ক্লাবে সে জয়েন করতে পারে কোথায় জয়েন করবে এটা নিয়েই একটা রকমে মানে একটা বড় রকমের কিন্তু আলোচনা এই মুহূর্তে রয়েছে দেখো প্রথম যে চান্স রয়েছে জয়েন করার সেটা অবশ্যই আমি বলবো ওড়িশা এফসি কারণ ওড়িশা এফসির দিকে যদি তাকানো যায় তাহলে দেখো এগারোটা টিমের মধ্যে ওড়িশা এফসি একমাত্র টিম যাদের টিমে কিন্তু এখনো অবধি কোনো আইএসএলের প্রতি প্রতিষ্ঠিত গোলকিপার তারা সই করায়নি সেই জায়গা থেকে অমরিন্দর সিংয়ের সাথে তো ওড়িশা এফসির একটা মানে সরি একটা লিঙ্ক আপ অনেক দিন আগে থেকেই তৈরি হয়েছিল তো সেটা ডেভেলপ করতে পারে সেটা ডেভেলপ করে কোথাও আমরিন্দার ওড়িশাতে সই করতে পারে দ্বিতীয় যে চান্স রয়েছে সেটা হলো মুম্বাই এফসি মুম্বাই সিটিএফসিতে দুজন ভালো গোলকিপার রয়েছে ফুটবল আচেন পা এবং মোহাম্মদ নওয়াজ বা স্টিল তাদের মধ্যে যে আইএসএল প্লেইং মেটেরিয়াল বা আইএসএল প্লেইং কোয়ালিটি সেটা আমার মনে হয় তুলনামূলক একটু কম এবং সেই জায়গাটা মাথায় রেখে হয়তো অমরিন্দর সিংকে মুম্বাই সিটি এফসি তারা রিসাইন করতে পারে এক বছর পর তার হয়তো একটা কমব্যাক হতে পারে আবারও মুম্বাই সিটি এফসিতে থার্ড যে টিম তারা তাকে নিতে পারে সেটা হলো কেরালা ব্লাস্টার্স এফসি কেরালা ব্লাস্টার্সে একই ব্যাপার সেখানেও কিন্তু প্রভুসুকান সিং গিল রয়েছে এর পাশাপাশি সেইভাবে কোনো প্রতিষ্ঠিত গোলকিপার কিন্তু তাদের টিমে নেই তো কেরালাতে একটা মুভ হতে পারে অমরিন্দর সিংয়ের তো এরকম কিছু প্রভাবেল ডেস্টিনেশন তার জন্য মেবি রেডি থাকতে পারে আমার মনে হয় না যে এর বাইরে অন্য কোনো ক্লাব রয়েছে যেখানে গিয়ে সে খুব বেশি গেম টাইম পাবে বা যেখানে গিয়ে তার ফার্স্ট চয়েস গোলকিপার হওয়ার কোনো রকম চান্স আছে বলে তো এই তিনটে ক্লাব যেই তিনটে ক্লাবের কোনো একটাতে হয়তো অমরিন্দর সিং আগামী দিনে আইএসএলের ক্ষেত্রে তারা সই করতে পারে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোথায় সই করলে ভালো হয় কিছু ইস্টবেঙ্গল সমর্থক জানাচ্ছিল যে দাদা যদি ইস্টবেঙ্গলে সই করে তো ভালো হতো দেখো ইস্টবেঙ্গলে অলরেডি কামালজিৎ রয়েছে ইস্টবেঙ্গল নবীন কুমার রয়েছে পবন কুমার রয়েছে জানি না সুভাষিষ রয়চৌধুরীকে নিয়ে কি হবে আগামী দিনে হয়তো থাকছে না নেইও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাকে ধরছিও না বাট যে তিনজন গোলকিপার রয়েছে সেই তিনজনকে নিয়ে আমার মনে হয় যে আইএসএল আরামসে হয়ে যাবে সেখানে অমরিন্দরকে নিয়ে আসা মানে তোমাকে একজন অন্তত ভালো গোলকিপার তাকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া এবার এই জায়গা থেকে তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো যে অমরিন্দর সিং কোন টিমে গেলে আমরিন্দরের লাভ এবং অবশ্যই সেই টিমেরও লাভ আর লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা হলো একটা রিকোয়েস্ট ভিত্তিক এই এই ডিসকাশনটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে একটা গোলের খরা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে এবং তারপর যে বিষয়টা যে ইস্টবেঙ্গল তারা অনেক দেরিতে দল তৈরি করেছে ক্লেটন সিলভা অলরেডি আইএসএল একজন প্রতিষ্ঠিত প্লেয়ার কিন্তু দেখো প্রতিদিন ক্লেটন সিলভা হয়তো ফর্মে থাকবে না খুব স্বাভাবিক ব্যাপার এটিকে সরি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নেই তো জর্ডান ও ডোহার্থি তার রোল কি হতে পারে আর অবশ্যই এলিয়ান্দ্রো তাকে নিয়ে কতটা আশা করতে পারে ইস্টবেঙ্গল সমর্থকরা এটা রিকোয়েস্ট এসেছে এবং সেই কারণে এই লাস্ট ডিসকাশনটা দেখো প্রথম কথা বলবো জর্ডান ও ডোহার্থি এই প্লেয়ারটা এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বড় অ্যাডভান্টেজ হলো প্লেয়ারটার বয়স চব্বিশ বছর মাত্র বয়স এবং ভালো ফর্মে ছিল মোটামুটি বলা চলে অস্ট্রেলিয়াতে এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলে আসছে এবং আসার পর যেহেতু এই টিমটাতে অলরেডি অ্যালেক্স লিমার মতো একটা প্লেয়ার রয়েছে যে হোল্ডিং মিডফিল্ড খেলবে এবং সেখান থেকে জর্ডান ও থেকে রাদার আমার মনে হয় যে কনস্ট্যানটাইন বা বিনো জর্জ কিন্তু অনেক বেশি রেডি করবেন অ্যাটাকিং মিডফিল্ড রোলের জন্য অনেকটা তাকে ফ্রি রোল দেওয়া হবে অনেকটা তাকে একটা খুলে খেলার একটা সুযোগ দেওয়া হবে আমার মনে হয় যে সেই জায়গাটা জর্ডান ও ডার থেকে এরকম প্ল্যানিং করেই নিয়ে আসা হয়েছে যে যখন দরকার লাগবে তাকে অ্যাটাকে পাঠানো যাবে যখন দরকার লাগবে তাকে কিন্তু অ্যাজ আ হোল্ডিং মিডফিল্ডার ইউজ করা যাবে তো এই জর্ডান ও ডভারটি অবভিয়াসলি আগামী দিনে ইস্টবেঙ্গলের অন্যতম একটা সেরা প্লেয়ার হয়ে ওঠার মতো মেটেরিয়াল রয়েছে হবে এটা এখন থেকে বলে দেওয়া কিন্তু খুব চাপের বিষয় হয়ে ওঠার কিন্তু ক্ষমতা তার মধ্যে একশো শতাংশ রয়েছে বাট যাকে নিয়ে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল জনতা এই মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তিত সেই প্লেয়ারটা ব্রাজিলিয়ান এলিয়ান্দ্রো অবশ্যই ভালো স্ট্রাইকার একটা আলাদা লেভেলের ফিজিক তার মধ্যে রয়েছে যেটা অনেক দিন ইন্ডিয়ান ফুটবলে আমি অন্তত দেখিনি বহু সময় পর একটা খুব ভালো ফিজিক বালা একজন স্ট্রাইকার পাওয়া গেল আর ন্যাচারালি এই ধরনের স্ট্রাইকার মানে যাদের খুব ভালো ফিজিক রয়েছে কতটা স্কিল রয়েছে হয়তো আস্তে আস্তে তারা আমরা দেখতে পাবো কারণ এই প্লেয়ারটাকে রেকমেন্ড কিন্তু একজন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলারই করেছেন মানে ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা একজন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলারই করেছেন এবং তার রেকমেন্ডেশনে শোনা গেছে যে ইস্টবেঙ্গলে এই প্লেয়ারটা কিন্তু সই করেছে আর তার স্কিল কতটা রয়েছে সেটা আগামী দিনে দেখা যাবে কিন্তু এই ধরনের যাদের একটু খুব হেলদি ফিগার হয় তাদের একটা অ্যাডভান্টেজ থাকে যে ডিফেন্ডার বিশেষত দেখো আমাদের ইন্ডিয়ান যে ডিফেন্ডাররা রয়েছে তাদের মধ্যে সন্দেশ ঝিঙ্গানকে যদি তুমি বাদ দাও তোমরা তাহলে এর বাইরে সেই লেভেলের ফিজিকওয়ালা কিন্তু ইন্ডিয়ান ডিফেন্ডার নেই মানে আনোয়ার আলীর কথা বলো বা চিংলেনসনার কথা বলো বা সুমিত রাঠির মতো প্লেয়ারের কথা বলো বা নারায়ণ দাসের কথা বলো এরকম আরও রয়েছে মেহতাব সিংয়ের বলো বা রাহুল বেকে খুব যে মানে হিউজ ফিজিক ডিফেন্ডার কিন্তু ইন্ডিয়াতে নেই বা খুব ন্যাচারালি থাকেও না এই যে ডিফেন্ডারদেরকে খুব ইজিলি এলিমিনেট করা নিজের একটা ফিজিক দিয়ে সেটাই এলিয়ানদের মধ্যে রয়েছে এবং এলিয়ানদের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হলো একটা জোরালো শট তার পায়ের মধ্যে রয়েছে কোনোভাবে যদি আগামী এক মাস এখনও যেহেতু সময় রয়েছে কোনোভাবে তাকে যদি ঠিকঠাক শেপে নিয়ে আসতে পারে কোচ বা কোচিং স্টাফেরা তাহলে এই প্লেয়ারটা কিন্তু যে কোনো দিনে যে কোনো টিমকে খুব হেলায় গোল করে হারানোর ক্ষমতা রাখে আবারও বলছি এখানে অনেক ইস্টবঙ্গ সমর্থক হয়তো ডোনান্ড কাবে জাস্ট দু তিনটে ম্যাচ দেখে একটু নেগেটিভ ভাবছে বা চিন্তাভাবনা করছে দেখো এখানে দুটো বিষয় ভাবতে হবে এক হলো এলিয়ান্দ্রো অনেকটা সময় সে কিন্তু প্রফেশনাল ফুটবলের মধ্যে নেই আর দ্বিতীয় হলো যে সে আসছে বিদেশ থেকে একটা জেটল্যাগের ব্যাপার রয়েছে এখানের পরিবেশ এখানের ওয়েদার এখানের ক্লাইমেটের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে টিম ফরমেশন টিম কম্বিনেশান টিম মেট যারা রয়েছে তাদের সাথে ঠিকঠাকভাবে যে প্লে মেকিং ব্যাপারটা সেটা মানিয়ে নেওয়ার জায়গা রয়েছে তো রাতারাতি সব প্লেয়ারদের থেকে তুমি যদি হানড্রেড পারসেন্ট এক্সপেক্ট করো তাহলে সেটা খুব বোকামি এবার অনেকে বলবে যে তাহলে তো একইভাবে ক্লেটন সিলভা তাকেও আমরা দেখলাম ক্লেইটন সিলভা অলরেডি ইন্ডিয়ান মানে ক্লাইমেটটাকে চেনে ভারতীয় ফুটবলটাকে চেনে কোয়ালিটিগুলো চেনে অপোনেন্টকে অলমোস্ট তারা চেনে মানে প্লেয়ারটি চেনে এবং একইভাবে অ্যালেক্স লিমাও এবং তাদের ক্ষেত্রে কিন্তু খেলাটা অনেক বেশি ইজি ইন্ডিয়ান ক্লাবগুলোর এগেনস্টে যতটা না এই এলিয়ান বা চারাডম্বোস তো এই মুহুর্তে যথেষ্ট ভালো ফর্মে রয়েইছে হয়তো আইএসএলে আরও ভালো ফর্মে তাকে আমরা দেখবো এবং যথেষ্ট ভালো কিছু পজিশনে নিজেকে তৈরি করে নিতেও পারে এই প্লেয়ারটি যেহেতু টিমের প্রয়োজনে সে লাগবে অনেক বেশি তো আমার মনে হয় যে এলিয়ান্দ্র যদি সময় পাই যারা এই ভয়টা এখন থেকে করছে তাদের হয়তো সেই ভয়টা থাকবে না এবং আমি যেটা এই মুহূর্তে এক্সপেক্ট করছি যে এলিয়ান্দ্র হয়তো ইস্টবেঙ্গল জার্সিতে মিনিমাম পাঁচ থেকে সাতটা গোল হয়তো করতে পারে আমি এই মুহূর্তে এক্সপেক্ট করছি কম বেশি কি হয় সেটা অবশ্যই ম্যাচ যখন হবে টুর্নামেন্ট যখন হবে তখন আমরা দেখতে পাব তবে আবারও বলছি যে কোনো প্লেয়ারকে জাস্ট একটা দুটো তিনটে ম্যাচ দেখে জাজ করাটা খুব ভুল হ্যাঁ যদি কন্টিনিউয়াসলি দেখা যায় যে আইএসএলেও খুব ভালো একটা পারফরমেন্স করছে না তখন হয়তো ম্যানেজমেন্ট ভাববে তাকে চেঞ্জ করে অন্য কাউকে নিয়ে আসার তবে এখন থেকেই ব্রাইট হলে ভালো হতো বা পেরোসেভিশ হলে ভালো হতো হলে ভালো হতো সেটা অন্য বিষয় যে কোনো প্লেয়ারই হলে হয়তো ভালো হতো বাট যে এসেছে আমার মনে হয় তাকে সময় দেওয়া দরকার তাকে নিয়ে একটু বেশি চিন্তা করা দরকার আর বাস এইটুকুই বলার ছিল এটা দু একজনের রিকোয়েস্ট ছিল যেটা নিয়ে একটু বলো আই হোপ তারা খুশি হয়েছে এই ভিডিওটা এ অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের যদি কোনো ইনপুটস থাকে এটা নিয়ে তুমি বলো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের অনেক রকম মানে কমেন্টস আসে বাট আমি আমার যে স্কেডিউল রয়েছে তার মাঝে আমি সিরিয়াসলি সেগুলো নিয়ে বলতে পারিনি আমার ইচ্ছে রয়েছে ওয়েভার চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপ স্টেজ সেখান থেকে কোন কোন টিম আগামী দিনে অ্যাডভান্টেজ পেতে পারে ম্যাচ রাউন্ড ওয়ানের সমস্ত ম্যাচ কমপ্লিট সেটা নিয়েও কিছু বলা হলো না তো আমার নিজেরও খারাপ লাগে যেগুলো আমি বলতে পারছি না এটা একটা সময়ের আমার ব্যর্থতা যে আমি সময় ম্যানেজ করতে পারছি না সো আই হোপ তোমরা সেটা কোঅপারেট করবে এবং আগামী দিনে আস্তে আস্তে সব ভিডিওই হয়তো আসবে তবে কবে সবটা ঠিকঠাক করে চলবে এটা নিয়ে আমারও ডাউট রয়েছে বাকিটা ডিপেন্ড করছে তো তোমাদের কন্টিনিউয়াস সাপোর্টের ওপর তোমাদের কন্টিনিউয়াস ইন্সপিরেশনের উপর সেটার জন্য আমি অলওয়েজ ওয়েট করে থাকি আর হ্যাঁ এই ভিডিওটা এই অবধি পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট